নিজেকে খাঁচায় বন্দি করে ফেলেন মল্লিকা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। মল্লিকা শেরাওয়াত রয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। সেখানে যখন এক এক দিন এক এক রকম পোশাকে ধরা দিচ্ছেন ভারতীয় অভিনেত্রীরা, তখনই নিজেকে খাঁচায় বন্দি করে ফেললেন তিনি। এই প্রথমবার নয়, আগেও মল্লিকার উজ্জ্বল উপস্থিতি নজরে এসেছে। তবে এবার তিনি কেন এভাবে উপস্থিত হলেন এমন প্রশ্নের উত্তর দিচ্ছেন মল্লিকা নিজেই। ভারতের শিশু পাচার নিয়ে সরব হয়েছেন তিনি। তার বক্তব্য, ভারতে ছোট মেয়েদের পাচারের হার বাড়ছে এবং অধিকাংশেরই ঠাই হচ্ছে যৌনপল্লীতে। বিশ্ব দরবারে তারই প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন মল্লিকা। তিনি চাইছেন উপস্থিত অভ্যাগতদের সমর্থন। ভারতে কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মল্লিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।